যদি তিনি নির্দল হয়ে দাঁড়াতেন এবং সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করত, তাহলে তার পক্ষে জেতাও নিশ্চিত হতো, সত্য কথা বলার দায়িত্ব সেটাও তিনি পালন করতে পারতেন। তারা দু মাস অপেক্ষা করার কোনো অসুবিধা ছিল না, কিন্তু অগাস্ট রিটায়ার করছেন। ক্ষমতার জন্য রাজনীতি করা নয়, দায়িত্বের জন্য করা। দলীয় রাজনীতিতে যোগ দিলে এটা বলতেই হবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরতেই হবে। তিনি যদি দাঁড়ান কোনো নির্দিষ্ট দলের হয়ে, তাহলে তিনি জিতবেন, এটা আমি আন্দাজ করতে পারি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অন্তত নির্দল হয়ে লড়ার দিকে ভাবনা চিন্তা করতে বলছেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এবং স্যার, যে বিষয়টা সকলেই জানে এবং ওপেন, এবং 60 কেস এখন বিচারপতি পদত্যাগ করে রাজনীতির ময়দানে এবং 2-3 দিনের ব্যবধানে, আপনি কিভাবে দেখছেন? প্রথমে বলি, শিবম বলতে গিয়ে বললো তথাকথিত প্রতিষ্ঠিত আইনজীবীরা কি ভাবছেন। তো আমি প্রতিষ্ঠিত আইনজীবী নই, সুতরাং ওই তথাকথিত প্রতিষ্ঠিত আইনজীবীদের মধ্যে পড়ব না, সেটা সংশোধন করে নিলাম। আর এই যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার করলেন, এটা তো যে কোনো ব্যক্তির নিজস্ব অধিকার, এই ব্যাপারে পৃথিবীর কারো কিছু বলার থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে, তিনি ঠিক করলেন কি ভুল করলেন, এটা কিন্তু অনেক পার্সপেক্টিভ থেকে দেখা যায়, রাজ্যের পার্সপেক্টিভ থেকে, দেশের পার্সপেক্টিভ থেকে, এবং সেই ব্যক্তির পার্সপেক্টিভ থেকে, যেটা তার পার্সপেক্টিভে দেখলে সেটা রাজ্যের পক্ষে ঠিক কি বেঠিক, এটা নিয়ে মানুষের মতামত থাকবে। আর রাষ্ট্রের, মানে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে রাষ্ট্রের জন্য কি, সেটা নিয়ে মতামত থাকবে। এবং এই মতামত কখনো সবাই একমত হবেন না, হওয়া সম্ভব নয়। তার ফলে আমি কোনো মতামতের দিকে যাব না, কারণ আমি ব্যক্তি নিয়ে কখনো আলোচনা করি না, ঘটনা নিয়ে আলোচনা খুব কম হলেও করি। কিন্তু এর পিছনে যে বৃহত্তর আদর্শবাদের একটা জায়গা আছে, সেখান থেকে আলোচনাটা আমি করতে রাজি আছি, যে সেটা আমাদের কোথায় নিয়ে যায়। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক করুন ভুল করুন, একটা স্বীকৃতি তাকে দিতেই হবে, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি বিচারটাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছেন, যার জন্য মানুষ কেউ তাকে ভগবান বলেছেন, কেউ তাকে অন্য কোনো বিশেষণে ভূষিত করেছেন, কিন্তু জেনারেলি মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং তার সেই গ্রহণযোগ্যতায় যে কনজারভেটিভ স্কুল অফ ল, তারা আপত্তি করছেন, তাদের আপত্তিটাকে যুক্তিহীন বলা যাবে না। আবার মানুষের আশা আকাঙ্ক্ষা যে তিনি উস্কে দিতে পেরেছেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা যে ফিরিয়ে আনতে পেরেছেন, এটা বিচার ব্যবস্থারও একটা পজিটিভ দিক। ভবিষ্যতে আমাদের ভাবতে হবে যে মানুষের কাছে পৌঁছবার এই জায়গাটাকে আটকে দেওয়া যেন না হয় পদ্ধতিগত কারণে। আফটার অল, জাস্টিস ইজ দ্য আলটিমেট গোল ফর দি এক্সিস্টেন্স অফ দি জুডিশিয়াল সিস্টেম। তিনি জুডিশিয়ারিকে জাস্টিসের অনেক কাছে নিয়ে গেছেন। আবার পাশাপাশি কিছু মানুষের প্রতি ইনজাস্টিস হয়েছে, তাদের কথা না শুনে তাদের চাকরি চলে গেছে, কিন্তু সেখানে যাদের চাকরি গেছে তারা হয়তো অত ভোকাল হতে পারছে না, কারণ টাকা দিয়ে যদি কেউ চাকরি পেয়ে থাকে, চাকরি চলে গেলে তার পক্ষে কি আর ভোকাল হওয়া সম্ভব? সম্ভব নয়। কিন্তু টাকা না দিয়েও চাকরি পেয়েছে, এমন তো কিছু আছে,
তাদের প্রতি অবিচার হল। সুতরাং দুদিকই আছে, বিচারের পক্ষে এবং বিপক্ষে। আমার কাছে প্রশ্ন, সেই রাজনৈতিক দল কি নিজেকে দুর্নীতি মুক্ত বলে দাবি করতে পারবেন? তা যদি না পারেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে তার যে লড়াই সেটা কিন্তু মুখের কথা হয়ে থেকে যাবে। তিনি কি তার রিটায়ারমেন্টের কমাস আগে রিজাইন করে নতুন দল তৈরি করার জায়গায় যাবেন? আমার মনে হয় না বাস্তবে সেটা সম্ভব। তিন নম্বর জায়গা হচ্ছে যে এই যে লড়াইটা পশ্চিমবঙ্গে প্রশাসনিক যে চৌর্যবৃত্তি, যেটা উনি কালকেও বলেছেন চৌর্য সাম্রাজ্যের কথা, চৌর্যবৃত্তি তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এটা কি সামনে আসতো যদি একটা অভিজিৎ গাঙ্গুলি আইনের পদ্ধতির তোয়াক্কা না করে সোজা কথাকে সোজাভাবে বলতো? এটার জন্য আমি 10 বার অভিজিৎ গাঙ্গুলিকে কুর্নিশ করব। ঘোলা জলের থেকে তিনি বিচার ব্যবস্থাকে তুলে আনার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যদি আবার কোনো ঘোলা জলে গিয়ে পড়েন, তাহলে তার যে ভাবমূর্তিটা তৈরি হয়েছিল সেই ভাবমূর্তি কিন্তু ধাক্কা খেতে বাধ্য। কারণ কালকে যখন তিনি একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন, তাকে তো মানুষ প্রশ্ন করবে, আপনি কি রাজনৈতিক দলের এই কাজটা সমর্থন করেন? এটা কিন্তু কারো পক্ষে বলা সম্ভব নয়। আমি দলও করব আর আমি দলের এই কাজটাকে সমর্থন করব না, এটা কারো পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আদর্শগত জায়গা থেকে কেউ যদি বলেন আপনি মশাই হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু হিন্দু হিন্দুস্তান, সুতরাং আমি একটা দলে যোগ দেব, করতেই পারেন। তখন তার আদর্শগত জায়গাটা বোঝা যাবে, অর্থাৎ দুর্নীতি তার কাছে বড় ইস্যু কি না। বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন, আর সবাই কি ধোয়া তুলসী পাতা? এই প্রশ্নটা উঠবেই মানুষের কাছে, কিন্তু এই জবাবটাও দিতেই হবে। আমি বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি বা তাদের মতামত শুনেছি, তারা সবাই একটা কথা বলছে যে এটা কি হলো, এই পরিণতিটা আমরা কেউ আশা করিনি। স্যার, তাহলে এখান থেকে কি আপনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অন্তত নির্দল হয়ে লড়ার দিকে ভাবনা চিন্তা করতে বলছেন? আমি হলে বলতাম, যদি তিনি বলতেন আমি নির্দল দাঁড়াবো যারা সমর্থন করার করুক, তাতে আমার মনে হয় সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করত, এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট ভাষায় নিজের কথা বলতে পারতেন এবং জেতার সম্ভাবনাও থাকত, অবশ্যই জিততেন। জেতার সম্ভাবনা নয়, যদি তিনি নির্দল হয়ে দাঁড়াতেন এবং সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করত, মানুষের সমর্থন তো তার সঙ্গে ছিলই, তাহলে তার পক্ষে জেতাও নিশ্চিত হতো এবং কথা বলার অধিকার, সত্য কথা বলার দায়িত্ব সেটাও তিনি পালন করতে পারতেন। কিন্তু যদি দলে যোগদান করেন, সে যে দলই হোক, প্রত্যেক দলের ইতিহাস খুঁজলে বা বর্তমান খুঁজলেও ইতিহাস খুঁজলে এত এত কালিমালিপ্ত সময় পাবেন যেটা নিয়ে প্রশ্ন উঠবেই সে প্রশ্নের জবাব তাকে দিতে হবে। তিনি বলতে পারবেন না কিন্তু যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, পাশাপাশি এই প্রশ্ন কি উঠবে, ভালো মানুষরা রাজনীতিতে এলে, এই রাজনীতি নিয়ে যে কঙ্কালশাল চেয়ারের কথা আমরা আলোচনা করছি বা করি, যত এরকম ভালো মানুষ আসবেন, রাজনৈতিক পরিমণ্ডলটা, রাজনীতিটা একটু সুস্থ স্বাভাবিক এবং ভালো হবে? ঠিক,
একদম ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে সেইখানে যে নির্বাচনের আগে রিজাইন করে রাজনীতি আসার সঙ্গে রাজনীতিতে ভালো মানুষ আসার কি একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে? অঙ্ক আছে। সুতরাং প্রত্যেকটা কাজে দেখুন, একটা বুদ্ধিমান লোক যে কাজটা করেছে সেই কাজটা তিনি বিবেচনা করেই তো করেছেন। ধরুন আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বামফ্রন্ট আমলে আমরা বুদ্ধিজীবীদের একটা মঞ্চ করেছিলাম, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। তো সেই মঞ্চে অনেকে ছিলেন যারা কিন্তু লড়াইয়ের ময়দানে থেকেও, বামফ্রন্টের বিরুদ্ধে যে লড়াইয়ের ময়দান সেখানে থেকেও কিন্তু চোখ রেখেছিলেন ক্ষমতার দিকে। আর আমাদের মতন কিছু বোকা মানুষ আছে যারা লড়াই করেছে, লড়াই করা উচিত মনে করেছে তাই, কিন্তু ক্ষমতার দিকে আমাদের কখনো চোখ ছিল না। এই দুটো তো আলাদা। কিন্তু যদি তিনি মনে করেন যে আমি রিজাইন করে একটা জনমত তৈরি করব, মানুষের জন্য মানুষের কথা বলবো, তাহলে তারা দু মাস অপেক্ষা করার কোনো অসুবিধা ছিল না। তিনি তো অগাস্টে রিটায়ার করছেন, ক্ষমা অপেক্ষা করার কোনো অসুবিধা ছিল না। তাহলে মানুষের কথা বলো, ক্ষমতার দিকে তাকিও না। এই সুতরাং প্রশ্ন হচ্ছে যে দৃষ্টি যদি ক্ষমতায় নিবদ্ধ হয়, আমরা সবাই বলি ক্ষমতার জন্য মানুষের জন্য ক্ষমতা চাই, রাইট? এমন কোন রাজনৈতিক দল আছে যারা অন্য কথা বলে না? কিন্তু আমি যেটা আগেও একবার আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মনে করি ক্ষমতার জন্য রাজনীতি করা নয়, দায়িত্বের জন্য করা। মানুষের কাছে ক্ষমতা চাই না, দায়িত্ব চাই। মানুষ যদি যোগ্য মনে করে দায়িত্ব দেবে, না হলে দেবে না। কিন্তু দলীয় বৃত্তের মধ্যে যদি পড়ে যান, আপনার স্বাধীন চিন্তা মুক্ত চিন্তা ব্যাহত হবে। আমি জানি বিভিন্ন দলে এমন মানুষ আছেন যারা তাদের দলের সব কাজ সমর্থন করতে পারছেন না, কিন্তু দলীয় শৃঙ্খলায় তারা শৃঙ্খল পড়ে রয়েছেন, বলতে পারছেন না এই কাজটা ঠিক হলো না। কারণ তাদের আশা আছে আমি একবার পার্লামেন্টে গেছি, দলের সঙ্গে থাকলে দ্বিতীয়বার যাব, তৃতীয়বার যাব। কিন্তু আশা যদি না থাকে, দের ইজ নো পয়েন্ট ইন নট কলিং এ স্পেড এ স্পেড। কেন বললেন না? সত্যি কথা কি সত্যি কথা বলে বলতে হবে। এই যে জায়গাটা, এটার থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরতেই হবে যদি তিনি রাজনীতিতে যোগ দেন। দলীয় রাজনীতিতে বেরোতেই হবে, দলীয় রাজনীতিতে যোগ দিলে এটা বলতেই হবে। কারণ আমি দলও করবো, দলের শৃঙ্খলাও মানবো না, এটা তো হবে না। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে, দলের শৃঙ্খলা মানতে হলে তারা যেটা বলবেন সেই লাইনেই কথা বলতে হবে, তার বাইরে যেতে পারবেন না। সুতরাং আমার ঘোরতর সন্দেহ আছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে, দলীয় রাজনীতিতে যদি যোগ দেন, তাহলে কোনো স্বাধীন চিন্তার প্রকাশের জায়গা থাকবে না। কিন্তু আমি এটা বলতে পারি, তিনি একটা কলকাতা হাইকোর্টের জজ ছিলেন, জনমানসে তার একটা প্রভাব আছে। তিনি যদি দাঁড়ান কোনো নির্দিষ্ট দলের হয়ে, এবং আপনি যেটা বলছেন সেটা যদি সত্য হয় যে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাহলে তিনি জিতবেন, এটা আমি আন্দাজ করতে পারি। জিতলে কেন্দ্রে, কেন্দ্রীয় সরকারে জায়গা পাবেন, কেন্দ্রে মন্ত্রী হবেন, সেখানে মন্ত্রী হলে মানুষের জন্য কিছু করতে পারবেনই। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কোনো অন্যায় করে, তাহলে কি বলতে পারবেন? এই যে সাংবাদিকদের বিনা কারণে ধরে ফেলছে, কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, বলতে পারবেন? দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবাণীতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে।
বলতে পারবেন না। পার্টিকুলারলি এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে একাধিক সাংবাদিকদের উপর কেস দেওয়া এবং না সেটা তো আছে, তাই জন্য তো উদাহরণ দিলাম যে এ কেন্দ্রেও যা রাজ্যেও তাই। রাজ্যেও তো দেখলাম দুজন সাংবাদিককে একজনের বাড়িতে তল্লাশি হয়েছে, একজনকে ধরে নিয়ে গেছিল আদালত থেকে ছেড়েছে। সুমনদের মতো সাংবাদিক নোটিশ পাঠিয়েছে যেটা কোর্ট ডিসমিস করছে প্রত্যেক। সুতরাং সেইখানে প্রশ্ন হচ্ছে যে এইগুলোর বিরুদ্ধে কি বলতে পারবেন? যদি পারেন দু হাত তুলে অভিনন্দন জানাব, কিন্তু পারাটা বোধ হয় সম্ভব নয়। আমি দীর্ঘদিন রাজনীতির জগতের বাইরে, 1977 সালের পরে আমি কোনো দলীয় রাজনীতিতে যাইনি, যাইনি একটিমাত্র কারণে যে আমি মনে করি আমার স্বাধীন চিন্তা আমাকে যা বলতে বলবে আমি সেইটা বলবো। আমি কারো ডিকটেশনে কথা বলতে পারবো না। রাইট, আজকে দল করলে তাকে ডিকটেশনে কথা বলতে হবে।